আগতর বক্সা সংযুক্ত কিষাণ মোর্চা ত্রিপুরা হাস্টির বখাতে কতাল ফ্লাইনে হাইনে খরাং দিছে ছাং দিছে লাইজাক তেগা চবা নখলাই যাক স্ট্রংসল সংযুক্ত কিষাণ মোর্চা ত্রিপুরা রিমুভ আইকন অবস্থান ফ্লাইকাতে স্লোগান তিনি বসকং হিমলাই যাক পবিত্র কর তে বদন সামতান আসলো গণ অবস্থান ফ্লাইকে ওরিয়েন্ট চমনি আমসিও যত ভাইতিন তংগর হামিও জেংজাল ফ্লাইজন যত ভাই চুবা চুখলাই তিনি খরাং দিছে বসকং হিমলাই যাক এখানে যে প্রশ্নটা আছে আজকের এই কনভেনশনের প্রধান দাবি যে সহায়ক মূল্যের জন্য আইন ভারতবর্ষের পার্লামেন্টে তৈরি করতে হবে, তার সঙ্গে আমরা ওই যে দাবি এইগুলো উৎসাহিত করছি, তার সঙ্গে কৃষকদের সবচেয়ে করুণ অবস্থা এখন গরু ধানের সিজন চলছে, শতকরা 80 ভাগ সেচের মেশিন অচল, একটিও সারাই করার জন্য নাকি সরকারের কাছে টাকা নেই, তাহলে এই সমস্ত ফসল একেবারে ধ্বংসের কিনারে উঠে এসেছে। আজকে বৃষ্টি হতে হয়তো কিছু রক্ষা পাবো, এটা একটা দাবি। অনেক বড় বড় কথা হয়েছে রেখা মজুরি নির্বাচনের প্রতি ফান সেকলে মুখ যেত আমি বখান আছি খেট মজু ইউনিয়নে আদম শ্যামল দে তে ডক্টর জুরিষি দাস আমার কিন্তু রাসবিহারী গোস্ব আসামি ফান দেখা দেখা যাবো কাক হাস্টে হুকবার সবানি আচুক ফান অগর দেবরমা হাস্টে তে হাকতনি যত হাফাংনি সম্পদং তামন তিনি খেড়ে গে ককলাম শাখা তে আমার কিন্তু জিএমপি নি আদম রাধাচন দেবরমা হুকবারের সম্পদং তিনি তে খরাং দিচ্ছে মানে ঢুকজাকা হবে। কিছুদিন আগে তৎ সংক্রান্তি হলো, চৈত্র মেলা গেল, আসে গ্রামের মানুষের হাতে, সাধারণ মানুষের হাতে টাকা আছে, এখন এই বৈশাখ মাসের প্রথম দিকে জুম চাষিরা জুম চাষ করে জুমে দান বুনে বামফ্রন্ট সরকার যতদিন ছিল এডিসিতে, বামফ্রন্ট প্রশাসন যতদিন ছিল আমরা সাহায্য করেছি, 2020 পর্যন্ত লাস্ট পর্যন্ত এডিসি প্রশাসন ছিল, আমরা প্রত্যেক জুমিয়াকে সেখানে সাহায্য করবার চেষ্টা করেছি, কিন্তু এখন ত্রিপুরা মত এডিসিতে এসছে কোনো সাহায্য নেই, বিজেপি আইপিএফপিতে এগুলি হয়তো ভুলেই গেছে ওদের সাহায্য করতে হবে, কাজে আসলে কৃষিজীবী অংশের মানুষ সাধারণ অংশের মানুষ খুব খারাপ অবস্থার মধ্যে আছে, আমাদের সকলে মিলে যদি লড়াইটা বড় করতে না পারি আমরা কেউ বাঁচতে পারবো না, কাজে আর কোনো রকম চুপচাপ বসে থাকা অসম্ভব খেট মজু ইউনিয়নে হাসছে আছো ফাং হাসছে তিদুলে আদম বানো সাবকরেন তিকুন সন্তান রিপোর্ট চ্যানেল না।